বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু বন্যপ্রাণীদের আচার আচরণ সম্পর্কে জানি না। সুতরাং আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাকে কিছু ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে বন্যপ্রাণী কিন্তু খুবই হিংস্র হয়ে ওঠে। এমনও আপনার যে বাড়িতে পোষা প্রাণী সেটাও কিন্তু এক এক সময় ভুল বোঝাবুঝির মাধ্যমে কিন্তু আপনার উপর আঘাত হানতে পারে। সেইটার জন্য কিছু সাবধান সতর্কতার মাধ্যমে ওদের সাথে ভুল বোঝাবুঝি যেন না হয়, সেই জন্য কিন্তু আপনাকে একটু অতিরিক্ত সাবধান সতর্কতা মেনে চলতে হবে, যার জন্য আপনি কিন্তু একটু নিয়ম নীতিগুলো জানার জন্য চেষ্টা করবেন। তাহলে আজকের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি সেরকমই কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিয়ে এসেছি এবং ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যার কারণে আপনি কিন্তু একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার পাশাপাশি ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন। দারুণ এই ভিডিওটা উপভোগ করতে করতে আপনি পারলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টের মাধ্যমে আমাকে একটু উপকার করবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বন্যপ্রাণী আইনে শেয়াল হত্যা দণ্ডনীয় অপরাধ। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখা শুরু করেছেন যে শেয়াল নামক প্রাণীটা নিয়েও আজকে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ফলে এই শেয়াল গ্রামবাসীরা নিজের আইন নিজের হাতে তুলে নেয় প্রায় সময়, না জেনে মানুষের পোষা প্রাণী রাতের গভীরে হানা মেরে এই শেয়ালরা খেয়ে নিচ্ছে। তা সত্ত্বেও আপনার হাত পা বাঁধা, কেননা বন্য আইন বন্যপ্রাণী যে আইনটা আছে সেটাতে বলা আছে যদি আপনি কোনো বন্যপ্রাণীকে হত্যা করেন তাহলে কিন্তু আপনি আইনের চোখে কিন্তু অপরাধী, সেক্ষেত্রে কিন্তু আপনার জেল জরিমানা পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে আপনার যেহেতু হাত পা বাঁধা, শেয়াল আপনার পোষা প্রাণীদের নষ্ট করে দিচ্ছে, টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেলছে, কিন্তু আপনি শেয়ালকে মারতে পারবেন না, এই বাধা বিপত্তির কথাটাকে ভুলে গেলে চলবে না। আজীবন কারাবাস পর্যন্ত হতে পারে এবং অনেক আর্থিক জরিমানা হতে পারে। আত্মরক্ষার জন্য শেয়াল কিন্তু মানুষকে কামড়ায়, হয়তো আপনার প্রাণের চেয়ে প্রিয় যে নিকট আত্মীয়টাকে কামড়েছে, কোনো মানুষকে সে শেয়াল কামড়ে দিয়েছে, যার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি কিন্তু সেই শেয়ালকে মারধর করবেন না। প্রতিশোধ নিতে শেয়ালকে হত্যা বা মারধর করলে আপনি দোষী হবেন। এবং শেয়াল কিন্তু শুধু মাংসাশী নয়, তারা সব খায়। তারাদের চ্যাপ্টা মাথার খুলি দিয়ে খাড়া তিন কোণা কান এবং সামান্য উল্টানো ঠোঁট, সাথে লম্বা গুল্মযুক্ত লেজও আছে, যেগুলো লেজের মধ্যে থেকে ছড়িয়ে ছড়িয়ে লোমগুলো অনেকটা খাড়া খাড়া হয়ে থাকে, দারুণ একটা কাঠবিড়ালির মতো। দক্ষিণ এশিয়া এবং ইউরেশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় প্রচুর পরিমাণে শেয়াল এখনও রয়েছে, ওখানকার স্থানীয় ভাষায় ফেউ বলে। এবং আর পাশাপাশি এলাকায় কিন্তু ওটাকে স্থানীয় ভাষায় ফেউ বললেও কিছু কিছু লোক গিধড়ও বলে। যদিও এদের 5 বছরের কাছাকাছি আয়ু হয়, এর বেশি কিন্তু তারা বাঁচে না। তার আগে কিন্তু তারা তাদের বংশবৃদ্ধি করে দিয়ে যায়, যার ফলে শেয়ালের সংখ্যা কিন্তু কমেনি, এখনও কিন্তু সব জায়গাতেই প্রায় সমানতালে রয়েছে। তাদের সংরক্ষণ করারও সেরকম ব্যাপার আসে না। বন্ধুরা, আমার এই ভিডিও ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, ওই মোর অপশানে MORE লেখা, যে মোর অপশানে আপনি টাচ করলে পরে আমার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্স এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি এই ভিডিওটা কী এবং কোথায় আপনি কী জানতে পারবেন সমস্ত তথ্যের পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের লিঙ্কগুলোও কিন্তু ওখানে দিয়ে রেখেছি, যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো ইম্পর্টেন্ট লিঙ্কগুলো দিয়ে রেখেছি, সেখানটাই টাচ করে আপনারা যদি আমাকে একটু ফলো করে নেন সেক্ষেত্রে আপনি এবং আমি উভয় পক্ষ লাভবান হব। কোনো কারণে ইউটিউবে আপনার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি ওই ফলো করা লিঙ্কের মাধ্যমে আপনাকে আপন করে নেওয়ার চেষ্টা করব এবং পুনরায় আমি ইউটিউবে আপনাকে সামিল করার জন্য সুবিধা হবে। যার ফলে বন্ধুরা, আমি আমার জীবনে যে 150-200 খানা ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেই ভিডিওগুলোতে টাচ করে আপনি ভিডিও দেখে যদি একটু ভালো লাগে তাহলে নিচে বাঁকানো তীর চিহ্ন যে শেয়ার বাটনটা আছে সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দেবেন, যাতে করে ওনারাও আপনার মতো এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনায়াসে জানতে পারে। সেরকম বন্ধুরা, আমি অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো আপনি যদি কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে ছোট্ট করে একটু সংশোধন করে দেন সেক্ষেত্রে কোনো পয়সা লাগছে না, বিনামূল্যে কিন্তু আপনি আমার সংশোধন করে দিলে পরে আমি ভবিষ্যতে আপনার জন্য প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় কিন্তু নতুন নতুন ভিডিও
নিয়ে আসব নতুন কোন বন্য প্রাণীকে নিয়ে। কোন বন্য প্রাণী সম্পর্কে আপনি জানতে চান সেটা আমাকে লিখবেন কমেন্ট সেকশনে, তাহলে কি হবে আমি কিন্তু আপনার চাওয়া পাওয়া অনুসারে ভিডিও বানাবো এবং আমি আপনার সঙ্গে একদম বন্ধুত্বমূলকভাবে খোলাখুলি আলোচনা করব সেই বন্য প্রাণী সম্পর্কে। কেননা এইসব তথ্যগুলো আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করি এবং আমি যেহেতু বন্য পাহাড়ি এলাকার কাছাকাছি আমার জন্মস্থান, সেই ক্ষেত্রে আমি ছোটবেলায় অনেক বন্য প্রাণীকে নিজের চোখে দেখেছি এবং তাদের আচার আচরণ সম্পর্কেও অনেকটা আমার আইডিয়া রয়েছে। এবং আমি সরকারি একটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ট্রেনিং পেয়েছিলাম যেখানে কৃত্রিম প্রজননের মাধ্যমে আমার বিভিন্ন রকম পশুদের আচার আচরণগত তথ্য, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমার ধারণা রয়েছে। তার পাশাপাশি ইন্টারনেট থেকে সেই প্রাণীটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জোগাড় করে নিয়ে এসে আপনার সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। সুতরাং বন্ধু, আপনি কিন্তু একটু দায়িত্ব নিয়ে আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে একটু যদি হেল্প করেন তাতে আমার ভিডিওটা একটু গ্রোথ বাড়বে। এই মুহূর্তে আমি আর্থিক সংকটে ভুগছি, যার ফলে ওই আর্থিক সংকটটাকে যদি একটু কাটাতে যাই তাহলে ইউটিউব থেকে কিছু আর্থিক উপার্জনের প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি বিনামূল্যে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে যদি একটু সহায়তা করেন তাহলে আমি আপনার সাথে বা আপনার জন্য প্রত্যেক দিন নতুন নতুন দামি ক্যামেরার মাধ্যমে এবং উন্নত মানের মাইকের মাধ্যমে, সাউন্ড কোয়ালিটির মাধ্যমে আমি কিন্তু আপনাকে ভিডিও দিতে পারবো। সেই ক্ষেত্রে আপনার বিনামূল্যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব একমাত্র আমাকে উৎসাহ যোগাবে এবং ফ্রি অফ কস্ট লাইক অবশ্যই এটা কিন্তু দিতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে লিখবেন যে ভবিষ্যতে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান। আমি কিন্তু আপনার চাওয়া পাওয়া অনুসারেই নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য হব। বন্ধুরা, তাহলে আমি যেহেতু অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো দয়া করে আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে একটু দড়িয়ে দিন, যাতে করে আমি আমার ভুলভ্রান্তিগুলো শুধরে নতুন ভালোভাবে ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারি। বন্ধুরা, আমার জীবনে যে আমি 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনি ওই ভিডিওটা দেখে, যে কোনো 3টের মধ্যে যে কোনো একটা ভিডিও দেখে যদি একটু ভালো লাগে তাহলে নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, ওইটাকে টিপে পাশের ঘন্টা চিহ্নটাকেও একটু টাচ করে দেবেন, যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 নতুন নতুন যে ভিডিও আসবে তার নোটিফিকেশান কিন্তু আপনি ফ্রি অফ কস্ট সময় মতো পেয়ে যাবেন। আমি একদিনও বাদ দিই না, প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র আপনার জন্য। তাহলে বন্ধুরা, একটু বাজে কথা যেন বেশি বলা হয়ে যাচ্ছে, চলুন কাজের কথা অল্প কথাই ছেড়ে দিয়ে ভিডিওটা শেষ করি, আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করব না। শিয়াল খাবার সঞ্চয়ের মাধ্যমে পড়ে খাওয়ার জন্য খাবার মাটিতে পুঁতে রাখে, ধাক্কা মারার মতো কৌশলে শিকার ধরার জন্য শিয়াল নিজের মাথাটাকে অল্পক্ষণ নত করে রাখে, পরবর্তীতে তীব্র বেগে জোরালো আক্রমণ করে এবং সফল হয়। প্রজননের ক্ষেত্রে শিয়ালদের গর্ভকাল মাত্র 50 দিন, জন্মের সময় এরা কানা কালা, মানে চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না এবং খাদ্যসহ সম্পূর্ণ সুরক্ষায় মায়েরা সচেতন। জন্মের প্রথম 3 সপ্তাহ গড়তে থাকে, আধমরা হয়ে বাচ্চারা পড়ে থাকে, 1 মাসের মধ্যে চনমনে হয় এবং গর্ত থেকে বেরোনোর জন্য লাফালাফি শুরু হয়। তো শিকার সহ লড়াইয়ের ট্রেনিং দেওয়ার জন্য প্রতিবেশীরা খেলার ছলে বুঝিয়ে দেয়। সমস্ত প্রায় 10 মাস বয়স থেকেই এই শিয়ালরা যৌন প্রজননের জন্য তৈরি হয়ে যায়, সম্পূর্ণভাবে যৌবন প্রাপ্ত হয়। বছরে একবার আগস্ট মাস নাগাদ বংশ বৃদ্ধি করে, সবার প্রয়োজন বন্য প্রাণীর আচার আচরণ সম্পর্কে সাধারণ জ্ঞান না থাকলে কিন্তু সন্দেহের বসে কিন্তু আপনার তাদের সাথে ভুল আচরণ করবেন, যার ফলে কিন্তু আপনি অনেকটা ক্ষতি হবে। যার পশুদের মধ্যে বেশিরভাগই বিবেক বুদ্ধি একটু কম হয়ে থাকে, মানুষের মতো তাদের একটু জ্ঞান বুদ্ধি কম থাকে, সুতরাং তাদের সাথে কিন্তু একটু বুঝে শুনে ব্যবহারটা করবেন। বন্ধুরা, আজকে বেশি বকবক না করে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণ আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। ভবিষ্যতে আরও ভালো ভালো কোন প্রাণী সম্পর্কে জানতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি।